নমস্কাৰ এই বাতৰিলৈ আপোনাক স্বাগতম ষ্টুডিঅত মই প্ৰাঞ্জল প্ৰতিম হাজৰিকা ভাৰতত শিশুক কৰোনা ভেকচিন প্ৰদানৰ অনুমোদন অচিৰেই শিশুক দিয়া হ'ব কৰোনা ভেকচিন দুইৰ পৰা ওঠৰ বছৰ বয়সৰ শিশুক দিয়া হ'ব ভেকচিন ডি চি জি আইয়ে দিলে অনুমোদন কোভেক্সিন দিয়াৰ অনুমোদন ডি চি জি আইৰ 28 দিনৰ ব্যৱধানত দিব পাৰিব দুইপালি ভেকচিন চি এন এন নিউজ 18ত সম্প্ৰচাৰ হৈছে এই বাতৰি আমি পুনৰবাৰ জনাইছোঁ ভাৰতত শিশুক কৰোনা ভেকচিন প্ৰদানৰ অনুমোদন দিয়া হৈছে অচিৰেই শিশুক দিয়া হ'ব কৰোনা ভেকচিন দুইৰ পৰা ওঠৰ বছৰ বয়সৰ শিশুক দিয়া হ'ব ভেকচিন ডি চি জি আইয়ে দিলে অনুমোদন কোভেক্সিন দিয়াৰ অনুমোদন ডি চি জি আইৰ 28 দিনৰ ব্যৱধানত দিব পাৰিব দুই পালি ভেকচিন চি এন এন নিউজ 18ত সম্প্ৰচাৰ হৈছে এই বাতৰি ব্যাপক গুণাগথা চলি আছিল ইয়াৰ পূৰ্বেই ঘোষণা কৰা হৈছিল যে ভাৰতত শিশুসকলক ভেকচিন দিয়াৰ বাবে বিশেষ পদক্ষেপ গ্ৰহণ কৰা হৈছে আৰু তাৰেই গৱেষণা চলি আছিল আৰু এই গৱেষণাত অনুমোদন দিয়া হৈছে অচিৰেই শিশুক দিয়া হ'ব কৰোনা ভেকচিন দুইৰ পৰা ওঠৰ বছৰ বয়সৰ শিশুক কৰোনা ভেকচিন দিয়াৰ পদক্ষেপ গ্ৰহণ কৰা হৈছে কোভেক্সিন প্ৰদানৰ অনুমোদন ডি চি জি আইৰ 28 দিনৰ ব্যৱধানত দিব পাৰিব দুই পালি ভেকচিন আৰু এইখিনি মুহূৰ্তৰ এক ডাঙৰ খবৰ দিল্লী আৰক্ষীৰ জালত পৰিছে পাকিস্তানী সন্ত্ৰাসবাদী দিল্লীৰ লক্ষ্মী নগৰৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰা হৈছে সন্ত্ৰাসবাদীটো ভুৱা পৰিচয় পত্ৰ লৈ আত্মগোপন কৰি আছিল সন্ত্ৰাসবাদীটোৱে সন্ত্ৰাসবাদীটোৰ পৰা জব্দ হৈছে AK-47 আৰু 60 জাই গুলী লগতে জব্দ হৈছে এটা হেণ্ড গ্ৰেনেড দুটা পিষ্টল UAP-8 গ্ৰেপ্তাৰ আশ্ৰফ আমি পুনৰবাৰ আপোনালোকক জনাইছোঁ দিল্লী আৰক্ষীৰ জালত পৰিছে পাকিস্তানী সন্ত্ৰাসবাদী দিল্লীৰ লক্ষ্মী নগৰৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰা হৈছে সন্ত্ৰাসবাদীটোক ভুৱা পৰিচয় পত্ৰ লৈ আত্মগোপন কৰি আছিল এই সন্ত্ৰাসবাদীটোৱে আমি ইতিমধ্যে জনাইছোঁ যে সন্ত্ৰাসবাদীটোৰ পৰা জব্দ হৈছে AK-47 60 জাই গুলী এটা হেণ্ড গ্ৰেনেড আৰু দুটা পিষ্টল UAP-8 গ্ৰেপ্তাৰ কৰা হৈছে আশ্ৰফ নামৰ এই সন্ত্ৰাসবাদীটোক এইবাৰ খবৰ দুৰ্গা পূজাৰ আজি সপ্তমী কালৰাত্ৰিৰ ৰূপত মহিষ মৰ্দিনী দেৱী দুৰ্গাৰ পূজা পুৰোহিতৰ মন্ত্ৰোচ্চাৰণেৰে মুখৰ পূজাৰ মণ্ডপ কোভিড বিধি মানি মহিষ মৰ্দিনীক আৰাধনা কৰিছে সকলোৱে আজি পৰে পৰাই মা দুৰ্গাৰ আশীষ ল'বলৈ মণ্ডপে মণ্ডপে ভক্তৰ ভিৰ দেখা গৈছে শাৰদীয় দুৰ্গোৎসৱক লৈ ৰাজ্যজুৰি এতিয়া উখল মাখল পৰিৱেশে বিৰাজ কৰিছে এয়া হ'ল সপ্তমীৰ আদন্ত আৰু দেৱী দুৰ্গাই যাতে ধৰাৰ পৰা সকলো দুখ অশান্তি আঁতৰাই নিব পাৰে সমান্তৰালভাৱে সামগ্ৰিক যি শান্তিপূৰ্ণ পৰিৱেশৰ সকলোৱে কামনা কৰি আছে সেই শান্তিপূৰ্ণ পৰিৱেশ যাতে বাস্তৱত হয় তাকেই যেন সকলোৱে এতিয়া কামনা কৰিছে কোভিড মহামাৰীয়েই হওক বা আন আন যিসমূহ দুৰ্গতি আছে সেই সকলো নাশ কৰক দেৱী দুৰ্গাই তাৰেই কামনাৰে বা তাৰেই প্ৰাৰ্থনাৰে দেৱীৰ চৰণত মূৰ দুৱাইছে ভক্তসকলে ৰাজ্যজুৰি এই আনন্দমুখৰ পৰিৱেশ কালৰাত্ৰিৰ ৰূপত মহিষ মৰ্দিনী দেৱী দুৰ্গাৰ পূজা চলিছে পুৰোহিতৰ মন্ত্ৰোচ্চাৰণেৰে মুখৰ হৈ পৰিছে পূজাৰ মণ্ডপ বৰ্তমান উপস্থিত আছোঁ ঐতিহ্যমণ্ডিত সোণাইপাৰ শিৱ মন্দিৰত আৰু সোণাইপাৰ শিৱ মন্দিৰটো বিগত বৰ্ষসমূহতে এইবছৰ দুৰ্গা পূজা আয়োজন কৰিছে মোৰ সতীৰ্থই সমগ্ৰ পৰিৱেশ ইয়াৰ দেখুৱাব ইতিমধ্যে মই আহি ইয়াতে উপস্থিত আছোঁ সোণাইপাৰ গৌৰীনাথ সোণাইপাৰ শিৱ মন্দিৰত আৰু তাত বৰ্তমান দুৰ্গা পূজা আজি মহাসপ্তমী পূজা আৰম্ভ হৈছে কিছু সময় পূৰ্বে সোণাই নদীৰ পৰা ঘটৰ পানী আনি ইতিমধ্যে চণ্ডী পূজা আৰম্ভ হৈছে আৰু মোৰ সতীৰ্থই দেখুৱাইছে ইয়াৰ সমগ্ৰ পৰিৱেশ মই এগৰাকী আয়োজক আছে তেওঁৰ ওচৰলৈ যাব বিচাৰিলোঁ আচলতে ইয়াৰ বিষয়ে জানিব এই পূজাখনৰ বিষয়ে জানিবলৈ আচলতে ঐতিহ্যমণ্ডিত গৌৰীনাথ শিৱ মন্দিৰ এই শিৱ মন্দিৰৰ এক নাম আছে আচলতে ইয়াতে এইবাৰ পূজাখনি আপোনালোকে বিগত বৰ্ষত যিহেতু হোৱা নাছিল এইবাৰ আয়োজন কৰিছিল কি ক'ব আচলতে আমি আপোনালোকৰ চেনেলৰ জৰিয়তে সমূহ অসমবাসীলৈ শাৰদীয় দুৰ্গা পূজাৰ শুভেচ্ছা যাচিছোঁ লগতে সকলোকে আমি আমন্ত্ৰণ জনাইছোঁ যাতে আমাৰ গৌৰীনাথ শিৱ মন্দিৰৰ শোভাপূজালৈ সকলো আহে দৰ্শন কৰে আমাক কৃতাৰ্থ কৰে এই আৰু বাকীখিনি আমাৰ ছেক্ৰেটেৰী আমাৰ পূজা কমিটিৰ ছেক্ৰেটেৰী ৰন্তু বৰাই ক'ব যিহেতু যোৱাবাৰ আপোনালোকে মূৰ্তি পূজা কৰা নাছিল এইবাৰ আপোনালোকে মূৰ্তি পূজা কৰিছে আৰু যি চৰকাৰৰ নিৰ্দেশ নীতি সেইখিনি সম্পূৰ্ণৰূপে আপুনি নিয়ম মানি লৈছেনে হয়
আমি সরকারক ধন্যবাদ জানাইছো এটা কারণে যে এবার আমার বহু আশায় রয়ে থাকা আমার দুর্গা পূজা ভাগ পালন করবেন তেখেতসকলে অনুমতি প্রদান করলে সরকারে যাক প্রটোকল বান্ধি দিছিল আপনাদের দেখিছে আমি সকলবিলাক প্রটোকলে মানি চলিছো প্রতিজন ভক্তক আমি মাস্ক ব্যবহার করবলে দিছো প্রতিজন ভক্তক আমি হ্যান্ড স্যানিটাইজার করবলে দিছো আর প্রতিজন ভক্তকে আমি সোশ্যাল ডিস্টেন্স মানিবর বাবে অনুরোধ জানাইছো আর দেখা গৈছে প্রত্যেকজন ভক্তরে আমার কথা আখরে আখরে পালন করেছে আর তেনেদরেহে তেখেতসকল পূজা মণ্ডপের ভিতর প্রবেশ করেছে আমি আপনার চ্যানেলের জড়িয়ে অসমবাসী এটাই মাত্র আহ্বান জানাব বিচারিছো বিগত বর্ষবর দরে এবারও যে আমি দুর্গোৎসবর দিহা করছো সোনাইপার গৌরীনাথ মন্দিরলে এই সোনাইপার গৌরীনাথ মন্দির সমগ্র অসমবাসী ইয়ালে আহক দুর্গোৎসব উপভোগ করক আপনার সকলে যাতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে সোশ্যাল ডিস্টেন্স ব্যবহার করে মাস্ক যাতে ব্যবহার করে তার বাবে আমি সকলে শ্রীচরণত সেবা জানাইছো আর আমি এই দুর্গোৎসবের জড়িয়ে মা দুর্গার চরণত এটাই মাত্র প্রণিপাত জানাইছো যে বিশ্বের কোভিড-19 যে বিভীষিকা চলি আছে এই বিভীষিকা যাতে নাইকিয়া হয়ে যায় তাই আমি মা শ্রীচরণত সেবা জানাইছো আমি আশা করছো বিশ্বের কোভিড-19 যাতে এই দুর্গোৎসবের দশমীর দিনাখনে যাতে বিশ্বের কোভিড-19 বিভীষিকাও দূর হয় আর পুনর্বার আমি সরকারক ধন্যবাদ জানাইছো যে তেখেতসকলে যে কোভিড-19 যে প্রটোকল মানি পেলে দুর্গোৎসব পালন করবেন অনুমতি দিয়ার বাবে। এবার দুধনুর এখন বিশেষ দুর্গা পূজার খবর। প্রায় 150 বছর পুরনি এই দুর্গা পূজা জাক জমকতার বিপরীতে কেবল আধ্যাত্মিকতারে চলি আহিছে। এই পূজার বৈশিষ্ট্য হয়েছে দেবী দুর্গার অর্ধ প্রতিমা। দেবীর কঁকাললৈকেহে প্রতিমাটো নির্মাণ করা হয় আর দশমীর দিনাখন বিসর্জন করা নহয় প্রতিমা। সম্পূর্ণ এটা বছরের পিছতেই দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দিয়ে রাইজে। এই পূজাভাগর সবিশেষ জানাব আমার দুধনুর সাংবাদিক অরূপ নাথে। দুধনৈর এখন বিশেষ পূজা, প্রায় 150 বছর পুরনি এখন বিশেষ পূজাত মই এতিয়া উপস্থিত আছো। আর এই দুর্গা পূজা অনুষ্ঠিত হয় দুধনৈ নিকটবর্তী পুরনি ভিটাত। আর গাঁওবাসীয় অনুষ্ঠিত করা এই যে দুর্গা পূজা, এই দুর্গা পূজাত আছে কেবাটাও বৈশিষ্ট্য। পনপ্রথমে মূল সতীর্থক যে দেবী প্রতিমা সেয়া দেখাবর কারণে মই সতীর্থক অনুরোধ জানাইছো। আর আপনাদের যদি নিউজ 18 অসম নর্থ ইষ্টর দর্শকসকলে যদি প্রত্যক্ষ করে এই দেবী দুর্গার প্রতিমাটো সেয়া আপনাদের আসলে যে দেখি থাকে দেবীর প্রতিমা তাতকে কিন্তু যথেষ্ট ব্যতিক্রমী এই দেবী প্রতিমাটো। কারণ এই প্রতিমাটো অর্ধ প্রতিমা, অর্থাৎ কঁকাললৈকে এই প্রতিমাটো নির্মাণ করা হয়েছে। ইয়ারও আছে তাৎপর্য, ইয়ারে আছে বৈশিষ্ট্য বিশেষত্ব। আর বছর বছর ধরে মই যদি কোন যে দুধনৈর ভিতরতে এখন অন্যতম পুরনি পূজা হয় এইখন পুরনি ভিটা পূজা। আর প্রায় 150 বছর ধরে এই পূজাখন অনুষ্ঠিত হয়ে আছে। উল্লেখনীয় কথাটো হয়েছে যে এই পূজাখন আসলে জাক জমকতার বিপরীতে কিন্তু অকল আধ্যাত্মিকতাক গুরুত্ব দিয়ে পেলে পূজা অর্চনা করে আছে ইয়ারে রাইজে। আর পোনে পোনে মই রাইজ সকল ইয়ারে উদ্যোক্ত আছে, পূজা পরিচালনা সমিতির লোকসকল আছে, তেখেতসকলের পোনে পোনে আমি জানিবর কারণে চেষ্টা করি এই বিষয়ে কি হয়। প্রথমে জানিব বিচারিম আমার দর্শকসকল কথাই জানিব বিচারিব, সকলের প্রতিমাবর পূর্ণাঙ্গ প্রতিমা হয় দেবী দুর্গার, আপনার প্রতিমাটা কিহর কারণে অর্ধ প্রতিমা হয়েছে? নমস্কার। আজির প্রায় 150 বছর আগত আমার ককাদেউতা আর আজু ককার সকল মানে সপনত দেখেছিল যে মায় যে মই এজন মই পথারের মাজত ইপিনে মহাদেব থান বলে কয় একটা টিলা আছে তাতে, তো মই আছো পরিত্যক্ত অবস্থাত পড়ে আছো, গতি রাইজে আপনাদের আহি মোক তাতে লই কোবা একটা স্থাপন করো, মো পূজা অর্চনা করার কারণে একটা ব্যবস্থা করক। তেতিয়া সেই সপনত যে কথাটা হি পাল আজু ককাহতে, তেতিয়া সেই রাইজক তেতিয়া অবগত করা হলো আর তেতিয়া তৎকালীনভাবে রাইজে গই তাতে মানে চাকি বন্তি লই যায় মাক উদ্ধার করে লই আহে। আর তেতিয়ার প্রায় আজিলৈকে পূজা অর্চনা চলি আছে। আর একটা বিশেষ তাৎপর্য যে আজি যেটু পূজা অর্চনার কারণে আমি ব্যবস্থা করছো এই তো নতুন এই বছরের, আর পুরনি তো সাই বাইর উলিয়ে থাকা হয়েছে, এই গোটাই বছরে আমি ইয়াত পূজা অর্চনা করো। বিশেষ করে শনিবারে আর মঙ্গলবারে চাকি বন্তি দিয়া হয়, আর বাকি দোল যাত্রাত বহাগর হুঁয়েরিত আর জন্মাষ্টমী এটা প্রত্যেকটা পূজাতে আমি আর লক্ষ্মী পূজাত প্রত্যেকটা দিয়ে পূজা অর্চনা করা হয়, লগতে এতে নামের ব্যবস্থা করা হয়, এইখানে আমি পূজা অর্চনা নিশ্চয়কৈ করে থাকো। নিশ্চয়কৈ ধন্যবাদ জানাইছো। মূল সতীর্থক এক দৃশ্য দেখাবর কারণে মই অনুরোধ জানাইছো। এই পূজাখনের আন এক বৈশিষ্ট্য হয়েছে যে ইয়াতে যে প্রতিমাটো স্থাপন করা হয়েছে এই প্রতিমাটো আসলে এইটো বছর বিসর্জন দিয়া নহয়, তার পরিবর্তে কিন্তু যে পুরনি একটা প্রতিমা মূল সতীর্থ আপনার দেখাব এই প্রতিমাহে এইবার বিসর্জন দিয়া হব। অর্থাৎ সম্পূর্ণ এটা বছর পিছত এই দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দিয়া হয়। আর এইবেলে যে প্রতিমা স্থাপন করা হয়েছে এই প্রতিমাটো সম্পূর্ণ এটা বছর আসলে পূজা অর্চনা চলিব, অকল ষষ্ঠীরপর দশমীলৈকে পূজাই নহয় আসলে বিভিন্ন যে পূজা অনুষ্ঠান হব সেই পূজাটো আসলে এই দেবী দুর্গার যে মন্দির আছে ইয়াতে পূজা অর্চনা চলে। পুনৰ স্বাগতম।
রাজ্যের অন্যান্য প্রান্তর বিটিআর সদর কোকরাঝারতো পূজার আনন্দ উৎসাহ। কোকরাঝার শহরের গৌরনগর রাজ জাহ্নবী ক্লাবে এবার মোরা চড়ার আকৃতি নির্মাণ করেছে মণ্ডপ, লগতে স্থাপন করেছে শান্তির প্রতীক গৌতম বুদ্ধর মূর্তি। যুব প্রজন্মক ক্রীড়ার প্রতি উৎসাহ উদ্দীপনা যোগার উদ্দেশ্যে মণ্ডপত আড়ি দিয়া হয়েছে অলিম্পিয়ান লভলিনা বরগোহাঁই আর নীরজ চোপড়ার কাটআউট। দুর্গা পূজার এই মহাসপ্তমীর দিনা দেশের আন প্রান্তর বিটিআর সদর কোকরাঝারতো ভক্তপ্রাণ রাইজে ইতিমধ্যে দুর্গা পূজা মণ্ডপ সমূহত পূজা পাতল আরম্ভ করেছে। আর এই মুহূর্তে মানে উপস্থিত আছো কোকরাঝার শহরের গৌরনগর। সেই গৌরনগরত জাহ্নবী ক্লাবে প্রতি বছরে এক ব্যতিক্রমী ধরনের দুর্গা পূজা মণ্ডপ প্রস্তুত করে নির্মাণ করে। আর এই সন্দর্ভ মানে স্থানীয় এজন দাদারপর জানি বিচারিম। দাদা, আমি দেখি আছো যে প্রত্যেক বছরে আপনাদের এক বিশেষ ধরনের থিম ব্যবহার করে, এই ক্ষেত্রে কেন এই বছর কি ব্যবহার করেছে আপনাদের? পোন প্রথমে আপনার চ্যানেলের যোগেদি মানে গোটাই কোকরাঝারবাসী তথা বিটিএডি আর কিনাবাসী রাইজক আমি দুর্গা পূজার শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করছো। তারপর আমার কথা হল কি, আমি গৌরনগর সার্বজনীন দুর্গা পূজা কমিটি অর্গানাইজ বাই জাহ্নবী ক্লাব, আমি প্রতি বছরে অল্প ব্যতিক্রমী করার চেষ্টা করে আছো, পারি আছো। গুজরাটের আহমেদাবাদত মহানগরপালিকায় করোনার টিকা গ্রহণের সকলকে উৎসাহিত করার এক ব্যতিক্রমী পদক্ষেপ হাতত লৈছে। এই আসনির জড়িয়ে দরিদ্র লোকসলক লাকি ড্রর জড়িয়ে মোবাইল ফোন পুরস্কার হিসাবে দিয়ার ব্যবস্থা করা হয়েছে। টিকাকরণ করাও, উপহার পাও, লাকি ড্র জিকিলে পাব মোবাইল। 25 জনক 10,000 টকীয়া মোবাইল। আহমেদাবাদ নগর নিগমের এক বিশেষ যোজনা, করোনার টিকার বাবে রাইজক উৎসাহিত করার লক্ষ্য। কারণ টিকাকরণেই হল সঞ্জীবনী। আপনি লগালে নে আহমেদাবাদ নগরপালিকা এক নয়া অভিগম ইহা পর আপনা আয়া হ্যায়। आप देख सकते हैं अहमदाबाद महानगरपालिका ने अभिगम ऐसा अपनाया है कि एनजीओ के साथ रहकर वो जो भी स्लम एरिया में ज्यादातर यहां पर वैक्सीनेशन कम होती है, लेकिन वैक्सीनेशन ज्यादा हो इसीलिए यहां पर दो स्कीमें यहां पर महानगरपालिका ने लॉन्च की है। उसमें से सबसे पहली स्कीम यह है कि लोगों को जो ऑयल है वो 1 लीटर दिया जा रहा है, क्योंकि स्लम एरिया में इसकी ज्यादा अहमियत होती है। तो साथ में ही एक स्मार्टफोन का भी यहाँ पर 10,000 से भी ज्यादा कीमत का एक स्मार्टफोन। গুজরাটের আহমেদাবাদের মহানগরপালিকার তরফের দরিদ্রজনের বাবে এনে বহু আসনি গ্রহণ করা হয়েছে। কারণ টিকাকরণ করা লোকসলক 1 লিটার রিফাইন্ড তেল দিয়ার নাম লাকি ড্রর বাবে রখা হয়েছে, যার 25 জন লোকে লাভ করব 10,000 টকাতকৈও অধিক মূল্যর একটা মোবাইল। স্মার্টফোন কি স্কিম হো জেসে লাকি ড্র কে হিসাব সে হোগা তো ইয়েবি হামলোক জেসে টিম হো বতা রই হ্যাঁ তো উস হিসাব সে পাবলিক কাফি মোটিভেট হোক ভ্যাকসিন লেনে আ রই হ্যাঁ। সমগ্র দেশত এতালোকে 97 কোটিরও অধিক লোকক টিকাকরণ করা হয়েছে। দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বত সমগ্র বিশ্বর ভিতরতেই সর্ববৃহৎ টিকাকরণের অভিযান চলিছে ভারতবর্ষত। কারণ টিকাকরণেই হল করোনার বিরুদ্ধে যুঁজখনের একমাত্র অস্ত্র। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 নেটওয়ার্ক।